কাজী বাবারে মনেরে বুঝাও, কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য। আল্লাহ পাক বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না। আর কালে আমি শেখজিদ্দা একটু বলছিলাম মুসলমান কাকে বলে, যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সওয়ারের হাতে ছাড়িয়া দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না, বাইরা সওয়ারি তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে। এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে ছাড়িয়া দেওয়ার নাম মুসলমানই। আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই, ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই। আরে হা উপায় আছে যদি লাগাম ছিড়িয়া দাও, কি যদি লাগাম ছিড়িয়া দাও তাহলে উপায় আছে, আর নাহলে উপায় নাই যেহেতু লাগাম লাগাইছি। এখন চিন্তা করো মাওলার ঘাটে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি? যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম, আর যদি লাগাম ছিড়িয়া দাও মুসলমান আর রইলাম না। বাবারে মাওলা আল্লাহ রাসূলের হাত থেকে লাগাম ছিড়িস না রে বাবা, যাবি গো? ওই মরণ তো লাগবেই লাগবে। বাবারে যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে এত আরামে তার রুহ কবাস হইয়া যাইবে। মায়ের দুধ যে শিশু পান করে, মায়ের দুধ যে বাহির হইয়া যায় শিশু যেমন অনুভব করতে পারে না, তার চেয়ে 70 গুণ আরামে মোমেন মোমেনাতে রুহু আল্লাহর ফজলে কবাস হইয়া যাবে। আল্লাহ আপনি কবুল করিয়া লইয়েন। আল্লাহ এটা আজকে মাওলানা আব্দুল গনি সাহেবের ছেলের মুখে শুনলাম। আল্লাহ যে আব্দুল গনি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন, এখানে তো প্রত্যেক মাহফিলে বয়ান করতেন। ইন্তেকালের আগে তো হুস্টুস সব ঠিক আছে, কাল আব্বা আর খাইবেন না, কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ, কাল বাবা কিছু আমাদের নসিহাত করবেন না, কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ, বাবা আমার হাত পাওটা ঠিক করিয়ে দাও। এই জোরে জোরে জিকির করতেছে সম্পূর্ণ হুশ, কার কাছে দেখি কই জিকির বন্ধ হইয়া যাইতে আছে, তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম, দেখি জিকির করতে করতে আস্তে ঘুমাইয়া গেছে আর দুনিয়াতে নাই ও বাবা, মরব তো তুমিও মরবো আমিও মরবো, কিরকম মৌত হবে? আলতাঙ্গুর নাফসুম্মা কদ্দামাতিলি গাদ, মৌত কিরকম হবে যা চিন্তা করিয়া মরিও। এই যে মাল্লা ইসমাইল সাহেব বস করলেন শুনছো, ওনার হালকার এক মুজাহেদ বাবা একেবারে মুমূর্ষ অবস্থায়, মেয়েও আসছে জামাইও আসছে অসুখ অসুখের কথা শুনিয়া, বাবারে ব্যান রাতে কাল কাল সবে সাথে হইছে, তখন ডাক দিছে কাল দুলা মেয়া তাড়াতাড়ি আসেন যে আজান দেন, আমি আজান শুনিয়া বাড়ি যাব। সবাই মনে করতেছে বেহুশ অবস্থায় বেতাল কথাবার্তা বলতে আসে, দুলা মেয়ে হাফেজ সাহেব সেজাই উঁচু করি আজান শুরু করছে, তার মেয়ে কাছে বসা, মেয়েকে দেখাই দিয়ে আঙ্গুল দিয়ে একটা মেসক করাই দাও, মেসক করতেছে মেসক করতেছে, দুলা মেয়ে যখন শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বলার সঙ্গে সঙ্গে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়াই শেষ হইয়া গেল, আজান শুনিয়া তিনি বাড়ি গেলে। আল্লাহ 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 আল্লাহ, সেদিনকে কে জানি বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আছি, আরে যখন এক সপ্তাহ চলিয়া গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আছেন, কালে এই তো সময় কাছাই আস, তারপর রাত্রে চলিয়া গেছে। আমাদের মসজিদে একজন খাদেম থাকতো, আমি চিনতাম না কক্সবাজার বাড়ি, উনি যে কারি সাহেব তাও আমরা জানতাম না, পরে ওনার গাঠির ভিতরে পাওয়া গেছে ওনার কারির সনদও আছে, মসজিদেই সবসময় থাকতেন মসজিদের খেদমত করতেন।
আমি ঘরের থেকে বাইরে ডিখারি আসে মুসাফা কর্তার হাঁস দিত আর বলতেন হুজুর দোয়া করেন, আমি সফরে ছিলাম। উনি সবার সঙ্গে বলে কেন আমি আর দুই দিন আছি বাবা, যেদিন দুই দিন চলিয়া যায় এই রমজানের পরে, সেদিনকে বাইরে এসে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হইয়া গেছে, সন্ধ্যার সময় সাতটার দিকে কই না না আপনার দুই দিন দিয়ে হইয়া গেল, গেলেন না দেখি কালে এই সময় কাছে গিয়েছিস বাবার রাত্রে তাহাজ্জুদ পড়ছে সেহরিও খাইছে, সেহরি খাইয়া উত্তর দিকে শেউর দিয়ে পশ্চিম দিকে খাইতে সবাই শুইয়া রয়েছে। ফজরের সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাইয়া রয়েছে, সবাই লারা দায় দেখেছে আর নাই, কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম, আল্লাহ ও বাবা মরবি না মরবি তো বোঝ, মর কি নিয়ে মরবো, কি অবস্থায় মরবো বাবা রে, আর গুনাগারের রুহ কাবাস হইতে এত কষ্ট হবে, একটা গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবার। এই যদি ইমানদার এক করাইয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যাইতে পারি, কবর বেহেস্তের বাগান হবে। আরে বাবা, আরে কত লোক কবরে শুইবে, হে যারা কোরআন শরীফকে বেশি মহব্বত করত, কোরআন শরীফ তেলাওয়াত করত। একজন হুর আসবে বলবে তুমি কে, কালে আমি তোমার কালাম, তার গলায় এক সালে হার থাকবে মতির হার, মানিক মুক্তার হার, দেখকে তুমি পাগল হইয়া যাবা, বলবে এত সুন্দর হার, তখন হাঁস দিয়ে বলবে তারপরে দেখবেন হাতে নিয়ে কাল দেন, যখন তুমি হাতে নেবা আস্তে সিরিয়া পরিয়া যাইবে, তখন তুমি একটু আফসোস করবে আরে আপনার হার সিরিয়া ফালাইলাম, সে হাঁস দিয়ে বলবে না না কোনো আফসোসের কারণ নাই, আসেন আপনি এই হাড় গাঁতে থাকি, এক পাশ দিয়ে আপনি গাঁতেন আর এক পাশ দিয়ে আমি গাঁতি, হাড় গাঁতা শেষ হবে না, এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে, তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই, কামাতের কেয়ামত, কেয়ামত কায়েম হয়ে গেছে, তখন তুমি একটু ভয় পাবা, কেয়ামত তোমার ভয়ানক জিনিস, সে বলবে তোমার কোনো ভয় নাই, নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম দেখো নাই, এখন তোমার সাথে আছি তুমি দেখতে আসো, তোমাকে বেহেস্তে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা। যারা বেশি জেকেরকে মহব্বত করত, অনেক ফেরেশতার বলতো আসুন ভাই আমি একটু জেকের করি, জেকেরে মাওলা এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ, আর দেখো না একদল লোক সারা রাত্র জেকের করে আর তুমি দশ পনেরো মিনিট জেকের করে তুমি হয়রান হয়ে যাও, ওরা যে হারারাত্রি করে তো যে হয়রান না কারণ নাকি, এর মধ্যে নিশ্চয়ই ব্যাসকম আছে, ওই কবরে জেকের এমন মজা মাওলায় লাগাইয়া দেবে, জেকেরের মোনাজাত দিতে পারবো না, জেকের শেষ করতে পারবো না, এর ভিতরে সিংহে ফুৎকার আওয়াজ শুনবা বাবা রে, আর যারা গুনাগার হইয়া কবরে যাইবে মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে, মুসলমান না হইয়া কবরে যাইবে, কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাইবে, কারো কবরে 99 সাপ জমা হইয়া কেয়ামত পর্যন্ত কামড়াইবে। এ পাগলের দল, আমরা কি গরু সেই খারাপ হইলাম, আমরা কি গরু সেই খারাপ হইলাম,
গরুরে যতই বুঝা হয়ে গরু পরের ধান খাবি না, খড়ে নিবো মারবো চামড়া খুলবো, গরু তো ধান খাওয়া ছাড়বে। কিন্তু দুইটা গরু একটা ধান খায় একটারে যাইয়া পিঠাও লাড়ি দিয়া ওই পিঠান দেখ আর একটা গরু দৌড় দেবে, যার পর তো আমার এই পিঠাইবে। বাবার কোরআন হাদিস শুনিয়াও বুঝলাম না, মাওলা আবার কত দেখাইয়া দিতে আসেন, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়। বাবার এক মুন্সি সাহেব আমার কাছে একদিন বলে, হুজুর সে বোধহয় মাহফিলে এখনো আছে দেখা হয়েছে আমার সাথে। বাবার মুন্সি সাহেব বলে, হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাত হালকা করিয়া রাত 11 সময় যাইতেছি, তখন থেকে আমি পুষ্করীর পশ্চিম পার দিয়ে যাইতেছি, পার কয় না তোমাদের দেশে পার, পূর্ব পারে কবর, একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে তার বিবি কয় যে, স্বামী শুনছেন? বলি কি? কাল উমুক লোক মারা গেছে, তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে, তার স্ত্রীর বলিয়া গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে। তখন মুন্সি সাহেব বলে, বিবি আমিও আসার সময় ওই কবরই আগুন দেখে আসছি। একটা দুইটা না হাজার হাজার ঘটনা আল্লাহ, আবার কত কবরে 1 বছর 10 বছর 100 বছর 500 বছর 1000-1500 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায়। ওই যে কালকে শুনাইছিলাম গুগু মুন্সি, অর্থাৎ সবসময় জেকের করতো, এই জন্য মানুষের টিটকারি করি বলতো গুগু গুগু মুন্সি, তারে দাফন দ্বারা করছে এবং কবর থেকে আবার 23 বছর পরে উঠাইছে। ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়া গেছে, বাবা লাশের কিচ্ছু হয় নাই, কাফনের কাফনেরও কিছু হয় নাই। দেখি মনে হয় যেন